দেওগড় জেলার বহু সমস্যা আছে, মু অন্য কেউ সমস্যা বিষয়ে কিছু কহবিনি। মু যে সমস্যা বিষয়ে নিজে কিছু জাঁচি আর ভুক্তভোগী সেই সমস্যা বিষয়ে কিছু কহবি। শিক্ষা ক্ষেত্রে মতো হল 68 বর্ষ, 68 বর্ষর প্রথম 5 বর্ষ ছাড়ি দেলা পরে বাকি 63 বর্ষ হল মু শিক্ষা সহিত জড়িত। আজ ছাত্র হিসাবে হো কিংবা শিক্ষক হিসাবে হো কিংবা শিক্ষানুষ্ঠান চলাইবা হিসাবে হো, বর্তমানে মু গোটে শিক্ষানুষ্ঠান তৈরি করেছি আর সেইটি রিটায়ারমেন্ট পরে সেইটি রহুছি এবং শিক্ষার বিস্তার লাগে চেষ্টা করুছি। মোর কহিবা কথা কেন্দ্রমন্ত্রী শিক্ষামন্ত্রী অছন্তি যে আমি যেত পাঠ পড়ুলে মতো টিকি 2 মিনিট সময় নেবি, মন্ত্রী মন্ত্রীক সময় নাই 2 মিনিট সময় নেবি। আমি যেত পাঠ পড়ুলে স্কুল ঘরে কিছু নথিলা, আজির যা স্কুল ঘরে ইনফ্রাষ্ট্রকচর অছি, টেবুল চেয়ার টাইল লাগিছি, কংক্রিট ঘর অছি, স্মার্ট ক্লাস অছি, আউ বিউটিফিকেশন হয়েছি, সবু জিনিস অছি, কিন্তু প্রপর টিচর থাইকি মধ্যে টিচর নাহি, প্রপর টিচর নাহি। যা ফলে এবং আমি যেত পাঠ পড়ুলে মো বয়সর যে অনেক সেখানে কইপারে কিছু নথিলা, আমি শনিবার দিন গোবর গোটাইকি লিপুলু মাটি ঘর চাল ছকর ঘরে পাঠ পড়ছু, সে পাঠ পড়ি কিন্তু সেটি যে শিক্ষক লে তাঁকে ডস্টার নথিলা, তাঁকে পাখে গোটে ছিঁড়া কপড়া রহুলা, আজিকাল চক নথিলা, গোটে মুন্ডা চকটা ধরে লিখুলে, চেয়ার নথিলা, গোটে টুলরে বসুলে, কিন্তু যে পাঠটা পড়াইলা মু আজি 10টা দেশ যাইকি ফেছি। আর মহাপাত্র সাহ তো যেতে আসছেন তো আর গোটে জঙ্গল গাঁরু মু বাহারিছি, রঞ্জনা গোটে নিকট মফসল জঙ্গল গাঁ, ভালু গাঁ, জমজীবনী মোর, আর সেটি মু গোটে বর্তমান শিক্ষানুষ্ঠান তৈরি করছি। মোর কহিবা কথা হল যে স্যার বর্তমান গোটে টিচর মানে টিচর ডেফিসিট অছি, আর প্রপর টিচর মানে ট্যালেন্টেড টিচর ডেফিসিট অছি, কিন্তু আমার দেওগড় জেলা গোটে হচ্ছে শিক্ষক জেলা, প্রাইমারি শিক্ষক জেলা, মু জানিবারে দেওগড়র টিচর মানে উপরবামনা যাইকি বহুত গুড়ে শিক্ষকতা করুলে, আর বহুত গুড়ে টিচর আমার বর্তমানে রিটায়ার হয়েকি গোটে যে অপরচুনিটি দিয়া যায় গোটে অপশন মগা যায় রিটায়ার টিচর মানে এনগেজমেন্ট, মো কথা মু কৌনি, মু তাকে আর এনগেজ করে চাকরি দেওয়ার কথা কৌনি, মু যা অনুভূতি মু যা অনুভব করুছি অনুভূতি পাইছি যে যেহেতু টিচর মানক ডেফিসিয়েন্সি অছি, কোয়ালিটি টিচর ডেফিসিয়েন্সি অছি, এই যে অভিজ্ঞ টিচর মানে যে রিটায়ার করি অছন্তি গোটে অপশন মগা যাও, যে চাইবে তাঁক গাঁ স্কুল কিংবা তাঁক নিকটবর্তী গাঁ স্কুলরে যদি সেমানে কিছু কন্ট্রিবিউট করে পারিবে করন্তু, কাইনা গাঁ স্কুলকু যিবাকু ডর বি লাগুছে, যে টিচর মানে অছন্তি সেমানে পশাই দেওয়াকু চাহুনাহান্তি, তাঁকর আধিপত্য তাঁকর তাঁকর যে হাব ভাব চালিচলন যে তাঁকে শিক্ষা পদ্ধতি সেটি সেখানে অঙ্কুশ লাগবে বলে ভাবুন, মু এটা চেষ্টা করেছি বিফল হয়েছি, তেণুকি গভর্নমেন্ট আমি সরকার পয়সার আমি পেনশন পাওছ, আমি পেনশন ভোগী, আর এটা স্টেট এক্সচেকর পয়সার আমি চলুছু, কিন্তু আমি যে চলুছু আমি কি কিছু দেবার অছি, মু গোটে স্কুল করে থাইপারে কিন্তু অন্য মানে দিয়েপারে, মু তথাপি যাবার রাজি অছি যে আমি যদি অপশন দিয়া যায় আর গোটে সার্কুলার লিয়া যায় কলেকটরেট রু যে যদি টিচর মানে কি রিটায়ার টিচর মানে যে চাইবে আর নিকটবর্তী স্কুল মানুষ যাইকি কিছু বি কন্ট্রিবিউট করা চাইবে, পাঠ ন পড়াইলে মধ্য তাঁক লাইফ টাইম এক্সপিরিয়েন্স যদি সেয়ার করবে সেটা পিলামানকু বহুত জোরে উন্নত করাইব, পিলামানকু সেই লাইফ এক্সপিরিয়েন্স গুড়াক দরকার যেটা কি আজির শিক্ষা পদ্ধতি নাই। আপন স্যার শিক্ষামন্ত্রী আপনার জানুথে শিক্ষার কেতে ডেটোরিয়েসন ডিগ্রেডেসন হয়ে যাইছি, আর সেই রকমের গোটে কিছু রিভাইভাল দরকার। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।